شهر رمضان رمضان মাসে রোজা রাখবা কেন রমজানে রোজা রাখবো الذي انزل فيه القرآن কারণ রমজানে আমি কোরআন দিয়েছি এজন্য এবার প্রশ্ন কোরআন দিয়েছেন বলে কি হয়েছে কোরআন এমন কি জিনিস কোরআন নাজিল হয়েছে বলে আমি রমজান মাসে রোজা রাখতে হবে রমজান কোরআন এমন কি হলো তো আল্লাহ তাআলা বলেন কোরআন কি জানো না হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان رمضان কি জানো না কুরআন দিয়েছি রমজানে কুরআন কি জানো না কুরআন তোমাকে মানুষকে মানুষ বানাবার আখেরি গাইড বুক মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব বলেন মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব বলুন তো দেখি আসমানি সর্বশেষ কিতাব কোনটা ডাক্তারি বই ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং বই ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না লয়ের বই ছাড়া যেমন লয়ার হওয়া যায় না আল্লাহ বলেন কোরআন ছাড়া তেমন মানুষ মানুষ হইতে পারে না আজীব শোনা হুদাল লিন্নাস এটা কি এটা কোরআন এটা কি এটা রমাদান রমাদান কি এটাতে নাজিল হয়েছে কোরআন কোরআন কি এটা ফুরকান সুবহানাল্লাহ بولن رمضان قرآن فرقان بولن فرقان کی ایتا جو دی کارو شامن تھاکے شے ہاکر باطل چنبے ایتا جو دی کارو شامن تھاکے شے کی چنبے ہاکر باطل چنبے شے ہاک کے ہاک حسابے چنبے باطل کے باطل حسابے چنبے شے الٹا سیدھا کتھا بولبے نا اچھا এই কথা কি আলোচনা করার কোনো দরকার আছে সাহাবা একরাম সত্যের মাপকাঠি নন এটা কি আলোচনা কোনো দরকার আছে আচ্ছা সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয় তাহলে সত্যের মাপকাঠি কে তুমি আর তোমার আব্বা ওনার বুঝান যে এই কথাটা বলার পেছনে তোমার লাভটা কি আমার একটু বুঝাতো হ্যাঁ সাহাবা একরাম সত্যের মাপকাঠি নন এই কথাটা বলার দ্বারা তোমার লাভটা কি হলো আমার একটু বুঝাতো আচ্ছা সিদ্দিক আকবর যদি হাসরের ময়দানে তোমাকে বলে তুই আমারে সত্যের মাপকাঠি নয় কইছস কি অবস্থা হইব তখন তোমার কি দরকারটা ছিল এটা বলা তোমাদের কি দরকার আবার একজনে বললে 70 জনে তারা আবার সমর্থন করে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হলে কে সত্যের মাপকাঠি এটা একটু বুঝাইয়া কও ঠিক কারণ আমি তো কোরআন পেয়েছি সাহাবায়ে কেরামকে দিয়া আমি তো হাদিস পেয়েছি সাহাবায়ে কেরামকে দিয়া ইনি যদি মাপকাঠি না হন তো তোমার কোরআনও মিথ্যা ঠিক ইনি যদি মাপকাঠি না হন তো দ্বীনের সবটাই মিথ্যা আচ্ছা বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের বুনিয়াদ পাঁচটা কালেমা নামাজ রোজা হজ যাকাত এটা আমি পেয়েছি কার মাধ্যমে আমি পেয়েছি কিন্তু সাহাবী হযরত আবু হুরায়রার মাধ্যমে ঠিক সুবহানাল্লাহ আর সাহাবী সত্যের মাপকাঠি নন তার এই কথাটা সত্য এটা কইছে কে তোমারে সাহাবীরা বলেন বলেন প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি বলেন প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি কোন সাহাবীকে নিয়ে সমালোচনার কোনো অধিকার কোন আলেমের নাই কোন গবেষকের নাই কোন বিজ্ঞানীর নাই এদেরকে যা করার রব সব করে গেছে তোমাকে আর এদের সমালোচনার জন্য রেখে যায় না কি উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এদেরকে রব পরীক্ষা করে এদেরকে 100 নম্বর রব বসিয়ে দিয়েছে যদি তুমি বলো সত্যের মাপকাঠি নয় তাহলে পরীক্ষক ভুল করছে ঠিক উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম রব্বুল আলামিন বলেন এরা এমন মানুষ সাহাবা একরাম এমন মানুষ এদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি এদের হৃদয়গুলোকে এখন পরীক্ষক বলেন পরীক্ষা করে আমি লিখে দিয়েছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমিও এদের উপরে রাজি এরাও আমার উপরে রাজি আল্লাহ এদের উপরে রাজি তো তুমি রাজি না হলে এমন কিছু আসে যায় না, তুমি হয়ে যাবা বরবাদ, তুমি হয়ে যাবা ফাজি। কে রে কইলো এটা? কেমনে কইলেন এই শব্দ? সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হায়াতের মধ্যে আমিন। আল্লাহ যাদের উপরে রাজি, তুমি যদি রাজি না হও তুমি হয়ে যাবা ফাজি। দেখতে দেখতে দেখবা এদেশে আর কেউ আর দাওয়াত দেয় না। এটা কি কি কয়, কি কি বলে, পাগলে কি না, ছাগলে কি না। তোরে কে কইলো সাহাবা একরামের সমালোচনা করতে? বলেন না। আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম মিহতাদাইতুম। আমার সাহাবীরা প্রত্যেকে নক্ষত্র তুল্য, যাকে তুমি ধরবা হেদায়েত পেয়ে জান্নাতে চলে যাবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। প্রতিদিন কেন খুতবাতে এটা পড়ো? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার পরে আমার সাহাবীদেরকে নিশানা বানাবা না, টার্গেট বানাবা না, সমালোচনার নিশানা বানাবা না। কি এ দাফন হওয়া বিষয়টা আবার মাথা চাড়া দিল কেন? এটা তো দাফনই হয়েছে। আর সাহাবা আসমান উঠে গেছে, কি জান্নাতে চলে গেছে। বলেন না, জান্নাতে কি তুমি, তোমার উপর আল্লাহ কতটুকু রাজি? এদুর আগে এদুর একটা আয়াত পেশ করো না। এই আয়াত আমার সামনে নাজিল হয়েছে, সাহাবীদের সামনে আল্লাহ কোরআন নাজিল করে তোমার রাজি করতে পারলো না। যাদের উপর আল্লাহ রাজি তার উপর তুমি রাজি হইতে পারলে না। বলেন না, কথা বলেন। বলেন, যাদের উপরে আল্লাহ রাজি আমরাও তাদের উপরে রাজি। আমার তো মনে হয় এই কথাগুলো আমাকে আমাকে দিয়ে আমার রব বলাচ্ছে। যাদের উপরে আল্লাহ রাজি আমিও রাজি। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। دنیا کی عدالت میں تیرا نام رہے گا, فاروق تیرا نام سے اسلام رہے گا. دنیا کی سخاوت میں تیرا نام رہے گا, عثمان تیرا نام سے اسلام رہے گا. دنیا کی ولایت میں تیرا نام رہے گا, حیدر تیرا نام سے اسلام رہے گا. دنیا کی شجاعت میں تیرا نام رہے گا, خالد تیرا نام سے اسلام رہے گا. دنیا کی فقاحت میں تیرا نام رہے گا, عبداللہ ابن مسعود تیرا نام سے اسلام رہے گا. কেন তুমি মুখ খুললে? কেন তোমরা একে অপরের সাথে আবার মুখ মিলালে? মুখ মিলালে কেন? জবান মিলালে একে অপরের সাথে আবার কেন জবান মিলালে? দুনিয়া কিন্তু ছুটবেই ছুটবে, ওয়াজ কিন্তু একদম শেষ হবে, একদিন শেষ হবেই শেষ হবে, লেকিন আখিরাত শুরু হবে, আর জীবনে কখনো শেষ হবে না। হ্যাঁ, সাহাবাদের বিদ্বেষ করে দাও বন্ধু, সাহাবাদের বিদ্বেষ হৃদয় থেকে বের করে দাও। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সমালোচনা দিল থেকে বের করে দাও। নিজে নামাজ রোজা ওয়াজ, নামাজ রোজাকে ওয়াজের হাকিকত বানাও, জিকিরকে ওয়াজ বানাও। ওয়াজের লাগা বহুত বিষয় আছে, ঠিক আছে না? নাই বলেন, ওয়াজের জন্য কি আছে? অনেক বিষয় আছে। সাহাবা বাদ দিলে ঈমান কিন্তু আর থাকে না। آمنوا كما آمن الناس, যেভাবে মানুষগুলো ঈমান এনেছে এভাবে ঈমান আনো। আমিনু, তোমরা ঈমান আনো। কামা, যেভাবে। আমানা, ঈমান এনেছে। আন্নাস, এই মানুষগুলো। এই মানুষগুলো কারা? সাহাবীরা যেভাবে ঈমান এনেছে এভাবে ঈমান আনো। আমাকে বলেছে সাহাবী যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনতে। আমি তোমার কথা মেনে সাহাবীকে সামিয়ার হক মানব না কেন? তুমি কে? তুমি কোন বুখারী? বুঝেন, তুমি কোন ইমাম মুসলিম? এই কথা ইমাম বুখারী বললেও তো আমি মানতাম না, তোমারটা মানবো কেন? বুঝেন না এই কথা। আরে এটা ইমাম আযম বললেও তো আমি মানতাম না, তোমারটা মানবো কেন? জিবরিল বললেও তো এটা আমি মানতাম না, তোমারটা মানতাম কেন? তোমরা কোন ছাতা? আজকে যদি জিবরিল আসমান থেকে নামে, জিবরিল বলে মুশতাকুন নবী, সাহাবা কিন্তু মেয়ার হক না, আমি কম ভাগে আনতে পার। তুই রব যার উপরে রাজি তুই কস রাজি না, আমি কোনটা মানতাম? এটা কি কয়? কোরআনে কত শত আয়াত আছে সাহাবীদের শানে, সেগুলো তুমি চোখে দেখো না। আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, আর কাউকে মানবো না। আল্লাহই তো বলেছেন সাহাবীকে মানতে। বুঝেন না, রাসূলই তো বলেছেন সাহাবীকে মানতে। তো সাহাবীকে মানা মানে আল্লাহ রাসূলকে বাদ দেওয়া না, এটা কি বলে ভাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এখন আমি ওমর ফারুককে মানছি না রাসূলকে মানছি? না আল্লাহকে বাদ দিছি না রাসূলকে বাদ দিছি না কাকে বাদ দিছি? এটা বলে কি? আমার বুঝে ধরে না। আরে সাহাবীর কথা মানলাম, এটা আল্লাহর রাসূলকে ছাড়লাম কখন? কথা বুঝেন নাই মনে হয়, কথা দূর হয়ে গেছে না? বলেন বলেন সাহাবী, আবার বলেন সাহাবী। আসহাবী কান্নুজুম। প্রতিদিন কিন্তু খুতবাতে হাদিস প্রতিদিন শুনেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবী। শুনেন না? শুনেন না? হ্যাঁ, জীবনে কতবার শুনছেন এই হাদিস? আল্লাহ আল্লাহ, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদেরকে টার্গেট বানিও না, আমার সাহাবীদের সমালোচনা করিও না। ভালো না লাগলে চুপ থাকো, ভালো না লাগলে কি থাকো? বুঝাতে পারছি? তাহলে বোঝা গেল কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আচ্ছা, সাহাবীদের সামনে তো কুরআনের অনেক আয়াত নাযিল হয়েছে, আর রাসূলের সামনে তো কুরআনের অনেক আয়াত নাযিল হয়েছে, মানে তোমার সামনে কোন কোন আয়াত নাযিল হয়েছে? তো তোমার কথা আমি মানতাম কেন? আবার জমাতা কো ঠিক, আবার আরেক বক্তা তার পক্ষে সমর্থন করে পরের দিন আবার বক্তৃতা দেয়, উনি যা বলছেন ঠিক বলছেন। এরকম বসে গেল কেন এই জাতি? আমার বুঝে ধরে না। নষ্ট কথা একটা কইলে তার লগে আরো 1 লাখ আসে। বুঝেন না? এটা নষ্ট কথা কইলে দেখবেন কালকে তার লগে আরো 1 লাখ। তাহলে কোরআন কি? হুদাল লিন-নাস। বলেন হুদাল লিন-নাস। আচ্ছা, কোরআন যদি নাসের লাগে হেদায়েত হয়, তো ওই সাহাবীরা যারা কোরআন নাযিল হতে দেখছে তাদের লাগে হেদায়েত না, যারা রাসূলের কাছ থেকে পড়ছে তাদের জন্য হেদায়েত না। তো সাহাবায়ে کرام হেদায়েত প্রাপ্ত নন, না না, ওই বক্তারা হেদায়েত প্রাপ্ত। ইউটিউবের কারণে আমি বলতে পারি না, আমি সব বলে দিতাম, একটা করে করে বলে দিতাম। দাখিল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, আলেম পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, ফাজিল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, কামাল পরীক্ষার সময় নকল কি পরিমাণ করে, ছেলে আর মেয়েকে কিভাবে পড়া, সব আমি সব বললাম। কথা বুঝেন না? নিজের গন্ধের শেষ নাই। ও সাহাবীদের সমালোচনা, এটা কি কোনো কথা না? কথা জাত। আমি কি? আমি তো আমার চিনি, আমি কিন্তু কামেল পাশ 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 দিকে চারি পাশ পাশ চারি দিক নাই। বুঝেন নাই কথা? আমরা 2-4টা আয়াত মুখস্থ করছি, 2-4টা আয়াতের তরজমা পারি, এই বেশি আর কি? এর বেশি আর কি? এর বেশি আর কি? আমি আমার উস্তাদকে যাদেরকে দেখছি, আমি যার কাছে হেদায়েত করছি, মুফতি সাঈদ আহমদ লালপুর হযরত রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার কাছে তিরমিজি আউয়াল পড়ছি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যার কাছে বুখারী পড়ছি হযরত মাওলানা হারুন বাবু নবী রাহমাতুল্লাহ হযরত মাওলানা নাসির খান সাহেব রাহমাতুল্লাহ তাআলা হযরত মাওলানা আব্দুল হক আযমি রাহমাতুল্লাহ তাআলা যার কাছে বুখারী পড়ছি আমরা যার কাছে তিরমিজি পড়ছি যার কাছে মুসলিম শরীফ পড়ছি যার কাছে হেদায়েত পড়ছি যার কাছে সরাহ পড়ছি এই সমস্ত উস্তাদদের জুতার ধুলির সমান দাম না আমরা আব্বার কাছে আমি মেশকাত করছি সরাহ পড়ছি জালালাইন পড়ছি আব্বার কাছে জীবনে বিশ্বাস করলে করেন আব্বার কাছে জীবনে এক পৃষ্ঠা আবার পড়তে কলিজা কাঁপতো কাঁপতো তো ইনাদের সামনে আমরা কি তো কি দিয়া ফুডাঙ্গিরি মারাও কি দিয়া ফুডাঙ্গিরি মারাও আমি বুঝতে পারি না হ্যাঁ মাইক একটা পাইলেই বলি যা মুখে আসে তা কইতে হয় এই জবান এই জবানের কি কোনো হিসাব দিয়ে হবে না হাসরে মাঝানো একবার একজনে আমার নামে ওয়াজ করছে আমার নামে নাম কইতার না কয় মুস্তাফা নবী হৃদয়টাকে বড় করো আচ্ছা আমি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমাকে ভালো পরামর্শ দিয়েছেন এই জন্য বুঝেন মুস্তাফা নবী হৃদয়টাকে বড় করো আমি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আরেকজনে কয় দরবেশ দরবেশ তোমকে শরীফে আমি তারে পাইলাম আরেকজন দেখবে আমি কি ওনারে বলেন হুজুর মুস্তাক সাহেব আমাকে হারামে দোয়া করতেছে আলহামদুলিল্লাহ বলেন গত বছর রমজান আমি ওইতে দেখা যায় দরবেশ বলে দরবেশ মুস্তাক নবী দরবেশ আমি তোর কইছিলাম না দরবেশ না দরবেশ আমি সালাম পাঠাইছি আমি যাই ওনার একটা সালাম দেন বলে মোস্তাক নবী সাহেব আমাদের সালাম পাঠাইছে আর কিছু এই হারাম শরীফে আপনাকে দোয়া করতেছে মুখে যাই তা বলেন না বাস্তব না বাস্তব মুখে যাওয়া তা বলেন কি মাইকে একটা পাইলে সব করতে হয় মাইকে একটা দিছে খোদা তোমারে এখন তুমি সাহাবা একরাম কিন্তু সত্যের মাপ কঠিন নয় ওরে মা গো ওরে মা গো উনি তো সাহাবাদের থেকে বড় বুঝেন না কি বলে এসব এটা বলে কি কালকে আমার বিরুদ্ধে লিখবে আমার বিরুদ্ধে লিখলে আমি হাসরের মাঠে উনি আল্লাহ আমি সাহাবাদের পক্ষে বলছি ও আমার বিরুদ্ধে কইছে এবার আপনি কিরবেন করেন আর তুই কইতে পারবি না কথা আল্লাহ আমি সাহাবাদের বিরুদ্ধে কইছি ও আমার বিরুদ্ধে কইছে আপনি এবার কিরবেন করেন কি কইল রে জুতা দিয়া ফিরে জুতা পাইবো নি আনে ফেরটা শুধু লাতি দিব শুধু লাতি দিব জুতা পাইবো নি জুতা ছাড়া লাতি এটা কি বলে এসব বলে কি মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন اللہ کے مانبو رسول کے مانبو صحابہ اکرام کے مانبو صحابہ کے کیانو مانبو اللہ اللہ رسول مانتے بولے سنے جنو سبحان اللہ بولنا اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم جادر اوپر اپنی نعمت دیئے جن دادر راستہ دیکھن এবার তারা কারা উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহীন রব্বুল আলামিন বলেন এরা হলো নবীদের রাস্তা সিরাতুল মুস্তাকিম হলো নবীদের রাস্তা রাসূলদের রাস্তা সিদ্দিকদের রাস্তা শুহাদাদের রাস্তা সালেহীনদের রাস্তা তো সাহাবা সালেহীন হয়ে হলো না কথা কয় না সাহাবা সালেহীন হলো না সাহাবা সালেহীন হয় নাই তো সাহাবা যদি সালেহীন হয় কে সালেহীন তুমি তো কইয়া দাও সুহাদায়ে উহুদ সুহাদায়ে বদর যদি সুহাদা না হয় তো কে সুহাদা একটু কইয়া দাও নাম করে বুঝতেছেন হ্যাঁ সাহাবাদের থেকে শ্রেষ্ঠ সালেহীন কে সুবহানাল্লাহ বলেন না আচ্ছা আপনি কোন হেডমাস্টার বসে আছে হেডমাস্টারের সামনে একটা ক্লাস 10 এর ছাত্র আছে আপনি একটা ইংরেজি জিজ্ঞাসা করেন এই বলো তো যেমন হোয়াট ইজ ইওর নেম চেঞ্জ দা ভয়েস হোয়াট ইজ ইওর নেম এটাকে ভয়েস চেঞ্জ করো সে পারে না মাস্টার কিটা স্কুল আনবেন না, কিটা স্কুল কিটা পড়ালেন, কি পড়ালেন বাচ্চাটা পারে না। এটা কি এই বাচ্চাদের অপমান করলেন না টিচাররা অপমান করলেন? সাহাবা সত্যের মাপকাঠি নয়, এটা যদি আপনি বলেন তো আপনি কাকে অপমান করলেন? রাসূলকে। কারে অপমান করলেন? আপনি কি বানালেন? এটা সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি নয় অর্থটা কি বুঝাতে চাইতেছেন? সত্যের মাপকাঠি নয় এটা অর্থটা কি বুঝাতে চাইতেছেন? কথা কয় না। আল্লাহ কয় فَمِنْهُمْ رِجَالٌ صَدَقُوا بِمَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ আল্লাহ কয় এরা এমন কিছু মানুষ, এরা না আল্লাহর সাথে যত চুক্তি করেছে সব চুক্তি সত্যবাদী। আল্লাহ কইল কি আপনি কইলেন কি? বুঝে না তো শুধু বুঝি এটাই বুঝি জীবন, এটাই বুঝি কবর হাসর মিজান মুহসিরাত। বুঝেন নাই কোনটা কণ্ঠ? এটাই বুঝি জীবন, এটাই বুঝি, এটাই বুঝি জীবন। না আরো সামনে কিছু আছে কি? আমার ভাই আমি কি শব্দ বলছি বুঝেন না, মানে এভাবে শব্দ বলা আছে। এটাই বুঝি জীবন, না সামনে আরো কিছু আছে কি? জবাব হবে হাসরের ময়দানে। সিদ্দিক আকবর যদি বলে বসে তুই এতগুলো মানুষের সামনে কেমনে কইলি সাহাবা একরাম মেয়ার হক না, কিন্তু তুই আমগো বদনাম কেমনে করলি? তোরা ডেলি কয় ফত খাইছ, আমি জীবনে কয় ফত খাইছি? তোরা কি ফিনছ? আমি তো সালাদ শট ফিনছি। কথা বলেন না। তুই কবে রক্তাক্ত হইছ, আমি কবে রক্তাক্ত হইছি? তোর জীবনে নামাজ কেমন ছিল, আমার নামাজ কেমন? কিন্তু তুই কার কার সমালোচনা করলি? আমি ওয়াজ করতেছি না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমাকে আমার এই কথাগুলো দিয়ে রব মাফ করে দেয়। আমি জানতামই না এই তুফান চলতেছে, যেটা আমি জানতামই না, কারণ আমার তো ফেসবুক নেই। আমি আমার থেকে গরিব হুজুর আর বাংলাদেশে না, আমার থেকে ছোট মোবাইলওয়ালা কোনো হুজুরও বাংলাদেশে নেই। একজনে কালকে আমার দেখালো, হুজুর কি চলতেছে দেখে, হুজুর চলতেছে তা কি দেখে। এজন্য আমি বলি জাদ্দিদু ঈমানাকুম, ঈমান দোহরাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবাদের আপোষে যুদ্ধ হয়েছে, আপোষে ঝগড়া হয়েছে, এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না, এগুলো আমার আর তোমার বুঝার বিষয় না। আব্বা আম্মার মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, এগুলো ছেলে মেয়ে বেশি বুঝতে হয় না কি? আরে বাস্তব না, বাস্তব বলেন। এগুলো ছেলে মেয়ে বেশি কি? তোরা সর, তোরা ওইদিকে যা, তোরা বুঝিচ্ছ। এটাকে বলে মুশাজারায়ে সাহাবা। মুশাজারায়ে সাহাবা যেমন বাতাস আসে, গাছের একটা ডাইলা আরেকটা ডাইলারে বাড়ি দেয়, এক ডাইলা আরেক ডাইলারে বাড়ি দেয়। এখানে কিন্তু আল্লাহু আকবার, এক ডাইলা কিন্তু আরেক ডাইলার সাথে দুশমন্য বাড়ি দিছে আরেক কারণে। বাস্তব না, বাস্তব। এটাকে কি বলে? সাহাবায়ে কেরাম আপোষে যা ঘটে গেছে এগুলো যদি কিছুটা এদিক সেদিক হয়েও যায়, রব্বের নামে মাফ করে দিলাম, যাও। তোমার কি সমস্যা? রব কয় মাফ করে দিছি, তোমার কি সমস্যা? সুবহানাল্লাহ বলেন না। বদরে শরীফ হয়ে গেছে, রব বলেন যাও মাফ। উহুদে শরীফ হয়ে গেছে, রব বলেন যাও মাফ। তোমার কি সমস্যা? কি বলছি এখন? আপনি অমুক সাহাবীর এই সমস্যা, অমুক সাহাবীর এই সমস্যা, এই সমস্যাগুলো যে কালকে ওয়াজ করতে পারে, হইতে পারে। হুজুর বলছে সমস্যা, ওই সমস্যার সমাধান তোমার কাছে কি আছে? আর রব বলেন আমি মাফ করে দিছি, তুমি এগুলো ছিটতেছো কেন? এখন বাবার যদি বাবা ঘুমে থাকে, বাবার যদি বাতাসের ফ্যানের বাতাস যদি বাবার একটু লুঙ্গিটা উপরে উঠে যায়, তুমি চিল্লাইবা, সবাই কইবা। তুমি বাজারে যাও, গ্রামবাসী শুনো আমার বাবার সতর খুলে গেছে। হ্যাঁ কি করবা যদি বুদ্ধিমান হও কি করবা এটা কাঁথা দিয়া ঢেকে দিবা যদি এদুর বুদ্ধিও না রাখো চুপ করে ঘর থেকে বেরিয়ে যাও বাস্তব না বাস্তব আর যদি যে কয় রাস্তাতে মানুষের ডাক দেয় চাই যাও আমার আব্বা কি কেমনে শুইতেছে হ্যাঁ আল্লাহ এই তো বুঝা আসতেছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের বুঝা আসতেছে কিনা বলেন এভাবে কথাগুলো বুঝিয়ে দিবেন যে না সাহাবায়ে কামকে নিয়ে সমালোচনা করার সুযোগ নাই কোন দল বুঝিনা খবরদার এই প্রসঙ্গই নাই এই প্রসঙ্গই কি ছোট ছোট মতাদর্শের সাথে আমাদের দ্বিমত থাকতেই পারে দ্বিমত আমাদের কি সারা দুনিয়া ভরে দ্বিমত কিন্তু কলিজা আঘাত করা যাবে না সাহাবায়ে কামের সমালোচনা করলে কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত লাগবে কোটি কোটি মুসলমানের কলিজা আঘাত লাগবে নবীদের সমালোচনা করলে আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তুমি তাদের সমালোচনা করে তুমি কি হয়ে গেছো তুমিই শুধু সমালোচনার ঊর্ধ্বে কথা কথা না না নবীরা সমালোচনার ঊর্ধ্বে সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে সুবহানাল্লাহ বলেন এজন্য কোন আল্লাহর ওলিদের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে এগুলো খুব বলতে হয় না কারণ আমি ত্রুটি বিচ্যুতি দেখছি একটা আল্লাহ তার ভালাই দেখছে আর 99টা এগুলো খুব কি করতে হয় না বলেন বলতে হয় এগুলো খুব বলতে হয় না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন কালিমা নামাজ রোজা হজ যাকাত বলেন কালিমা নামাজ রোজা হজ যাকাত বলেন জিকির ফিকির দোয়া এগুলোতে লাগাও এগুলোতে লাগাও এগুলোতে লেগে বাকি জিন্দেগি পার করো ওয়াজ কিন্তু আজ আছে কাল নেই আখিরাত কিন্তু শুরু হবে আর শেষ নেই কথা বল এখন বাহাবা দিবে 100 জন 90 জনে বাহাবা দিবে 10 জন সমালোচনা করবে বাদ দাও বাহাবা দিলো বাহাবা এক বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ ছিলেন হিন্দুস্তানে আবুল কালাম আজাদ নাম শুনছেন আপনারা আবুল কালাম আজাদ একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন রাজনীতি ইনি একবার একটা কবিতা রচনা করেছেন আমি না কবর জিয়ারত করছি দিল্লিতে তো ইনি লিখছেন মাইনে কায়েদ হুয়া লোগো নে কাহা ওয়াহ আহ শাহজি আহ মাইনে তকরির কি লোগো নে কাহা আহ ওয়াহ শাহজি ওয়াহ আমি জেলে গেছি মানুষে কা আহ আহ আমি বক্তৃতা দিয়েছি মানুষে কা ওয়াহ ওয়াহ লোগো কে ইস আহ আর ওয়াহ সে মাই হো গিয়া তবাহ তাদের এই আহার হওয়াতে আমি হয়ে গেছি বলবেন আমি তার কবর জিয়ারত করছি দিল্লি 24 ঘন্টা তার কবরে 24 ঘন্টা পুলিশ স্যালুট দেয় 24 ঘন্টা যেহেতু স্বাধীনতা আন্দোলনের অগ্রনায়ক ছিলেন এই জন্য 24 ঘন্টা পুলিশ 24 ঘন্টা তার কবরে কেমনে স্যালুট যদি দেখাইতাম আমরা 24 ঘন্টা পুলিশ ধারাবাহিকভাবে ডিউটি করে চলছেই চলছে রাত দিন 24 ঘন্টা বুঝেন না এজন্য মানুষের ওয়াহ আর আদি আমার কি হবে আজকে মাহফিলে 10,000 মানুষ জমা হয়ে গেল কালকে 10 লাখ জমা হয়ে গেল কবরে কিন্তু চলে যাবে একা কবরে কিন্তু চলে যাবে কি এজন্য আপনাদের ওয়াহতেও আমাদের খুব বেশি फायदा নাই আপনাদের আহাতেও খুব বেশি फायदा নাই বেশি লস নাই কবরে যাওয়ার পরে দেখা যাবে আমি কি মুহাদ্দিস না মুফতি না মহাদেশ কথা বলেন কবরে যাওয়ার পরে এটা দেখা যাবে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন আমিন রোজাকে দামি বানাবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রোজাকে দামি বানাবেন তো ইনশাআল্লাহ কি দিয়ে দামি বানাবেন ঈমান আমল দিয়ে কি দিয়া জিকির দিয়া তেলাওয়াত দিয়া আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন অনেক কথা হয়ে গেছে না জানি আমার বিরুদ্ধে কি লেখেন আল্লাহ আমাকে তুমি সাহাবাদের জন্য কুরবান আর জান নিসার বানিয়ে দাও আল্লাহ ইসমতে আম্বিয়ার জন্য জান নিসার আল্লাহ মিয়ার হক আসহাব রাসূলের জন্য জান নিসার ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যেন আউজে বসরে পড়ে সিদ্দিক আকবর ডাক দেয় যেন ফারুক আজম বলে আসো তুমি আমার সাথে আল্লাহ কিছু তো বুঝি নাই আমরা সাহাবাদেরকে ভালোবাসি বলেন না আমরা সাহাবাদেরকে ভালোবাসি ও আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি আমরা কোরআনকে ভালোবাসি আমরা হাদিসকে ভালোবাসি আমরা উলামায়ে উম্মতকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলে আমরা ওলামায়ে উম্মতকে কি ভালোবাসি। আমরা আমাদেরকে আপনারা আলেম বলেন, রব রবের খাতা আমাকে আলেম লিখছেন কিনা আমার জানা নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। রবের খাতা যাদের নাম ওলামা আমি তাদের মধ্যে আছি কিনা এটা ভাবার কোনো কারণ নাই। এই ২০০০ মানুষের মধ্যে আমি কথা বলতে পারছি বলে আমাদের রশিদ হযরত আলা বলেন কত হাতি ঘোড়া ধরা খাবে, কত পিপিলিকা পার পেয়ে যাবে। কি বলছি? রিকশাওয়ালাকে বলবে যাও পার, পিশাবকে বলবে দাঁড়াও, পিশাবকে কি বলবে দাঁড়াও। নিজেকে নিয়ে ভাবো আমার কি হবে, আমার কি হবে, বলেন না? তুমি এটা ভাবার প্রয়োজন নাই। সাহাবীর কি হবে, ওর মা গো মা এতে বাড়তেছে, সাহাবীর কি হবে। কত না আশ্চর্য কথা, কখনো নবীদেরকে নিয়ে ছুটে, কখনো সাহাবীদেরকে নিয়ে ছুটে, কখনো ওলিদেরকে নিয়ে ছুটে। বাস্তব না বাস্তব? আমি বলি বন্ধু ইমান বানাও, ইলম ইমান, আমল তাকওয়া, ইলম ইমান, আমল তাকওয়া, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, সুবহানাল্লাহ। জিকির বাড়াও, ফিকির বাড়াও, দোয়া বাড়াও, জিকির বাড়াও, ফিকির বাড়াও, দোয়া বাড়াও। কমপক্ষে রোজানা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ঘুমাবার সময় আবার পড়ো ৩৩, ৩৪, ৩৪ বার, দিনে হয়ে যাবে ৬০০ বার, আমলের মিজানের পাল্লায় উঠে যাবে ৬০০০ বার। এরপরে প্রতিদিন কমপক্ষে ৬ তাসবিহ পাবন্দি করো, সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, যে কোনো একটা দুরূদ শরীফ ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ১০০ বার। করবো তো ফুডুম ফাডুম দিয়া কিন্তু কিছু হবে না। তুমি ফেসবুকে অনেক লিখতে পারো, এটা দিয়া কিন্তু কিছু হবে না। কালকে ফেসবুকে লিখে দিব মুস্তাকুন নবী, কত কথা লিখবো। আমি কি তোমার এগুলো সামনের টাইম আমার না। আলহামদুলিল্লাহ বলেন। এক বেটা বেটি বেটারে তালাক দিয়েছে, তোমার তালাক দিলাম, তোমার তালাক লয় কটা। আরেক বেটা পেটের তালাক দিছে, আষাঢ় মাসে কি তালাক, কি কয় না আষাঢ় মাসে তালাক হয় না। তুমি আমার তালাক দিলে, তোমার তালাক লয় কেটে। আমি কি ফেসবুকে আমার বিরুদ্ধে খুব ওয়াজ করলে, খুব লিখে দিলে, আমার তো দেখার টাইম নেই। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। গাড়িতে উঠবো, মোবাইলটা আস্তে করে বন্ধ করি, তুমি তসবিটা হাতে লমু, চলবো ঘরের দুয়ার পর্যন্ত। ঘরের দুয়ারে গেলে আমার বন্ধুরা বলবে হুজুর ঘর আসছে, আর মাহফিলে আসলে কয় হুজুর মাহফিলে আসছে, আর এই ভাগে কয় হুজুর জামাতের সময়। এই হলো আমার থিওরি। তোমারও সাউন্ডের টাইম আছে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ربا مهرباني করে নিজেকে নিজের দৃষ্টিতে ছোট বানিয়ে দাও, নিজেকে নিজের দৃষ্টিতে ছোট বানিয়ে দাও, নিজের দৃষ্টিতে ছোট হয়ে যাও, বড় হয়ে যাবে মানুষের দৃষ্টিতে। কি বলছি কর। আর নিজেকে যদি মত লাগে তো মানুষে মহাদেশ মহাদেশ মানুষ, নিজে যদি লাগে মহাদেশ মহাদেশ তো মানুষে কব মহাদেশ মহাদেশ। কি নিজেকে যদি মনে করো আমি ছোট, আল্লাহ অনেক বড় বানিয়ে দেবে, অনেক কি অনেক বানিয়ে দেবে। আহ ওয়াজ তো শেষ হচ্ছে না, আমি কি করতাম। মা গো না থাক, আজকে থাক, আজকে থাক, আজকে থাক। কি মাশাআল্লাহ। হ্যাঁ, এ আমাদের এক বিখ্যাত কিতাব আছে আল-ওয়াবিলুস সাইয়্যিদ ফিল কালিমাত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার এক বিখ্যাত কিতাব। পারলে এটা পড়ে নেবেন, একটা একটা পৃষ্ঠা পড়ে নেবেন, একটা একটা পৃষ্ঠা ইনশাআল্লাহ। এই কিতাব আমাদের গাড়ি থেকে এই আরেকটা কিতাব এই সপ্তাহ আমরা ছাপছি, এটা কাফের ফাজাইল মাসাইল, নিয়ে নেবেন। কোরআন সবার আগে কোরআন কিনে নেবেন। আমরা এগুলো ফেরিওয়ালা, আমি কি বলা এগুলো, আমি এগুলো ফেরিওয়ালা, যদি সুযোগ থাকে কিনে নেবেন। الله আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আলহামদুলিল্লাহ।